ক্ষেত্রে ইউপিআই আমাদের কাছে একটা বড় ভরসা আমরা মুদির দোকানে যাই অথবা চায়ের দোকানে এখন পান দোকান বা ফল দোকান সব জায়গাতেই ইউপিআই কিন্তু আমাদের সাথে থাকে আমরা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করি টাকা ক্যাশ নিয়ে বেরোলাম না বেরোলাম তাতে কোনো আমাদের যায় আসে না আমাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিউআর কোড থাকলে ইউপিআই থাকলে গুগল পে ফোনপে বা যে কোনো ধরনের অ্যাপ পেটিএম থাকলেই আমরা সেখানে পেমেন্ট করি ইউপিআই পেমেন্ট কিন্তু আমরা এই পেমেন্ট করতে গিয়েও না অনেক জায়গায় ভুল করে ফেলি কোন কোন জায়গায় ভুল করে ফেলি এবং যার জন্য একটা পরিসংখ্যান বলছে দু সালে প্রায় পঁচানব্বই হাজারের বেশি ইউপিআই জালিয়াতি হয়েছে কিন্তু ইউপিআই তো খুব সুরক্ষিত ইউপিআই পিনটা আমি ছাড়া কেউ জানে না আমরা কিউআর কোড স্ক্যান করে ইউপিআই দিই তাহলে কি করে ইউপিআই থেকেও জালিয়াতি হয় হ্যাঁ হয় ইউপিআই থেকেও জালিয়াতি হয় আর কী করে জালিয়াতি হয় এবং কি কী পদক্ষেপ আপনি নিলে বা কি কী করলে এই ধরনের জালিয়াতিগুলো আর হবে না সেটা আজ আপনাদেরকে বলবো কিন্তু তার আগে অবশ্যই আশার বাংলাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আরও আপনার পরিবার পরিজনদেরকে সতর্ক করার জন্য সুরক্ষিত রাখার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আসে ভিডিওতে আমরা প্রথমে যে ভুলটা করে ফেলি যে বিশেষ করে যারা মধ্যবয়স্ক বা যারা প্রচণ্ড টেক স্যাভি নয় স্যাভি কথার অর্থ হলো যারা টেকনোলজি নিয়ে বা ফোন ইত্যাদি নিয়ে এতটা ঘাঁটাঘাঁটি করেননি তো তারা কি হয় যারা মধ্যবয়স্ক তারা একটা জিনিস গুলিয়ে ফেলেন যে কখন ইউপিআই পিনটা দেব। একটা কথা সব সময় মনে রাখবেন ইউপিআই পিন তখনই দেবেন যখন আপনি কাউকে টাকা পাঠাচ্ছেন কেউ আপনাকে যদি বলে ফোন করে অনেক ফ্রড স্টার এরকম করে অনেক স্ক্যামার এরকম করে কি করে না আপনাকে ফোন করে বলে যে আপনি ইউপিআই পিনটা দিন তাহলে আপনার কাছে টাকা যাবে না কখনও না আর বি পর্যন্ত বারবার বলেছে আমরাও বারবার আপনাদেরকে একটা কথা বলছি ইউপিআই পিন তখনই দেবেন যখন আপনার কাউকে টাকা পাঠাতে হবে এইটা হচ্ছে প্রথম পয়েন্ট কখনোই ইউপিআই পিন কাউকে দেবেন না যে বলছে আপনাকে আমি টাকা পাঠাচ্ছি আপনি ইউপিআই পিন দিন ইউপিআই পিনটা হচ্ছে এটিএম পিনের মধ্যেই খুবই গুরুত্বপূর্ণ তখনই দেওয়া যায় যখন কাউকে টাকা পাঠানো হয় আরও একটা বিষয় কোন বিষয় বলুন তো যখন আপনি ধরুন ইউপিআই পেমেন্ট করতে গেলেন বা কোনো কাস্টমার কেয়ারে ফোন করতে গেলেন বা কোনো আপনার সমস্যা হচ্ছে আপনি কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে চান সেই নাম্বারটা আপনার কাছে নেই কোনো ব্যাংকের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে চান সেই নাম্বারটা আপনার কাছে নেই আপনি তখন কি করেন বলুন তো আপনি গিয়ে গুগলে যান গুগলে গিয়ে সেখানে টাইপ করেন এই ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার অথবা এই কোম্পানির কাস্টমার কেয়ার নাম্বার গুগলে অনেক অপশান আসে প্রথমেই আপনাকে কয়েকটা নাম্বার শো করে আপনি সেই নাম্বারটা ধরে নিয়ে ফোন করেন কিন্তু এখানেই প্রথম ভুলটা আপনি করেন আপনি যেই অন্য নাম্বারে ফোন করে ফেলেন তখনই আপনার নাম্বারটা চলে যায় স্ক্যামারদের কাছে এবার যেই স্ক্যামারদের কাছে নাম্বারটি চলে গেল ওরা আপনাকে ঘুরিয়ে ফোন করে ফোন করে আপনার ফোনে আপনি যেহেতু জানেন না আপনার ফোনে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইনস্টল করিয়ে বা যদি আপনার ডেস্কটপ থাকে ইনডেক্স বলে একটি সফটওয়্যার আছে সেটাই ইনস্টল করিয়ে আপনার পুরো ফোনের অ্যাক্সেসটা নিয়ে নেয় নিয়ে আপনাকে বলে আপনি ইউপিআই পিন দিন দিলে আপনার কাছে টাকা যাবে তখন আমরা ভুল করি আমরা বসে এসে গিয়ে আমরা ইউপিআই পিনটা দিয়ে দিই এবং টাকা আমাদের কাছ থেকে কেটে নেয় এইটা গেল দু নম্বর কথা আর কিউআর কোড যখন আপনি স্ক্যান করছেন না কিউআর কোড তখন আপনি ভালো করে দেখে নেবেন যে আপনি কাকে টাকাটা দিচ্ছেন আপনি যাকে টাকাটা দিচ্ছেন তার নামেরই কিউআর কোড তো বা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসছে তো যখনই আপনি পেমেন্ট করতে যাবেন তখন আপনি দেখবেন যে পেমেন্টের আইডি আসছে ইউপিআই আইডি যখন দিচ্ছেন অথবা কিউআর কোড স্ক্যান করছেন যে কোনো কিউআর কোড অন্ধের মতো স্ক্যান করবেন না কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাবার আগে ইউপিআই পিন দেওয়ার আগে অবশ্যই ব্যাংকিং আইডিটি দেখে নেবেন আরও একটা বিষয় যেটি খুব গুরুত্বপূর্ণ জানেন তো মাঝে মাঝেই আমাদের যেমন ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় অথবা এটিএম পিন চেঞ্জ করতে হয় তেমন মাঝে মাঝে ইউপিআই পিনও চেঞ্জ করা উচিত আমরা কি করি একবার একটা ইউপিআই পিন নিয়ে নিই সেই পিনটা চেঞ্জ করি না আমরা কনস্ট্যান্টলি সেই একই ইউপিআই পিন ধরে চালাতে থাকি একই ইউপিআই পিন ব্যবহার করতে থাকি আমাদের অবশ্যই টেকনোলজি যারা বিশেষজ্ঞ তারা অবশ্যই কথাটা বলেন যেমন এটিএম পিন চেঞ্জ করেন যেমন ইমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করেন প্রতি তিন মাস অন্তর অথবা দু সপ্তাহ অন্তর অন্তর তেমনই কিন্তু ইউপিআই পিনটাও চেঞ্জ করা উচিত আমরা ইউপিআই পিনটা চেঞ্জ না করে ভুল করি আর একটা থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন আমরা খুব সহজেই লোভে চলে আসি আমরা ধরুন ইনস্টাগ্রাম স্ক্রোল স্ক্রোল করছি ফেসবুক স্ক্রোল করছি করতে করতে হঠাৎ করে আমাদের চোখের সামনে একটা অফার এলো উনত্রিশ টাকায় একটা দেড় হাজার টাকার হেডফোন পাচ্ছি একটা ফোনের কভার পাচ্ছি খুব সস্তায় একটা বক্স পাচ্ছি স্পিকার সেই স্পিকারটার দাম হয়তো অরিজিনাল দাম চার হাজার টাকা সেটা চল্লিশ টাকায় পাচ্ছি আমরা সেইটা দেখেই লোভে পড়ে যাই লোভে পড়ে গিয়ে কি করি সঙ্গে সঙ্গে আমরা ক্লিক করি সেই রকম একটা অপশান ক্লিক করে তারা আমাদের একটা পেজে নিয়ে যায় পেজটাকে এমন দেখতে লাগে পেজটার ইন্টারফেসটা এমন হয় মনে হয় যেন সত্যি এটা সেই কোম্পানিরই পেজ কোনো একটি ই কমার্স সংস্থা যে ওয়েবসাইট যা যেখান থেকে আমরা অনলাইনে কেনাকাটা করি আমরা সবাই অনলাইনে কেনাকাটা করি তো সেই রকম একটা ওয়েবসাইটে নিয়ে যায় দেখে মনে হয় যেন পুরো আমি সেই ওয়েবসাইটেই আছি এবার আমি গিয়ে কি করি ওই উনতিরিশ টাকাতে বা তিরিশ টাকাতে সেই হেডফোনটি অথবা স্পিকারটি কেনার জন্য সমস্ত তথ্য দিতে থাকি এবং সব থেকে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেখানে কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন না সেখানে আপনাকে আগে পেমেন্ট ডিটেলস দিতে হবে এবার যখন আপনি পেমেন্ট দিতে শুরু করেন না তখনই আপনার সঙ্গে প্রতারণা চক্রের চক্রীরা শুরু করতে থাকে তখনই আপনার সঙ্গে প্রতারণা শুরু হয় আপনি আস্তে আস্তে ডিটেলস দিতে থাকেন দেওয়ার পরে আস্তে আস্তে কি হয় আপনি হয়তো মনে করলেন যখন আপনি পেমেন্ট করতে গেলেন তখন বুঝতে পারলেন যে হয়তো আমি এটা ফ্রড জায়গায় চলে এসছি এটা আমার করা ঠিক না তখন কিন্তু ততক্ষণে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে অনেক টাকা চলে যেতে পারে এরকমই একটা ঘটনা সম্প্রতি একটি জায়গায় ঘটেছে যেখানে উঠে এসেছে সে এরকমভাবেই একটা ওয়েবসাইটের মাধ্যমে একটা সস্তায় একটা জিনিস কিনতে গিয়েছে সেইখানে গিয়ে সে পেমেন্ট করার চেষ্টা করেছে করার মানে সে পেমেন্ট করেনি জিনিসটা কেনেও নি সেখান থেকে বেরিয়ে চলে এসছে তার পরের দিন সে দেখছে তার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে এবং এই জিনিসটা কিন্তু যারা তরুণ যারা যুবক যারা সদ্য ফোন ব্যবহার করছেন তাদের সঙ্গেও জিনিসটা হচ্ছে সুতরাং এই ধরনের স্ক্যামারা দুজনকে টার্গেট করে একটা হচ্ছে মধ্যবয়স্ক তাদেরকে টার্গেট করে কিসের জন্য তাদেরকে টার্গেট করে এই কারণেই যে তারা জানে না তারা ইউপিআই পিন কখন দিতে হবে বা না দিতে হবে ইউপিআই পিনটা চেঞ্জ করব কি না করব আমরা জানি না এই সামান্য ছোট ছোট ভুলগুলো করি যে কারণে কিন্তু দু সালে প্রায় পঁচানব্বই হাজারের বেশি ইউপিআই জালিয়াতি হয়েছে ইউপিআই নিঃসন্দেহে একটি নিরাপদ একটা ব্যবস্থা ইউপিআইয়ের মাধ্যমে আমরা অবশ্যই পেমেন্ট করতে পারি এবং আমাদের অনেক সুবিধা হয় ইউপিআই পেমেন্ট করলে কিন্তু কিছু কিছু ছোটোখাটো জিনিস যদি আমরা মাথায় না রাখি কিছু কিছু ছোটোখাটো জিনিস যদি আমরা না করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের জালিয়াতি আমাদের সঙ্গে হতেই থাকে হতেই পারে এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাংকের সঙ্গে সঙ্গে অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে খুব ভালো হয় যদি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ব্যাঙ্ককে ইনফর্ম করি যে আমার সঙ্গে এই ধরনের জালিয়াতি হয়েছে তাহলেও একটা উপায় থাকে হয়তো আপনি টাকাটা হয়তো ফেরত পেলেও পেতে পারেন কিন্তু আমি যদি না করি আমি যদি না জানাই আমি যদি চুপচাপ থাকি তাহলে কিন্তু এই স্ক্যামাররা আরও বেশি করে স্ক্যাম করতে পারে তাই প্রথম এবং শেষ কথা যেটা বলবো যখন ইউপিআই পিন দেবেন অবশ্যই বুঝে শুনে দেবেন একটা কথা মাথায় রাখবেন ইউপিআই পিন মানে আপনি টাকা দিচ্ছেন কিউআর কোড যখন স্ক্যান করছেন তখন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যাকে টাকাটা দিতে চাইছেন তার কিউ আর কোড কি না ইউপিআই পিন এটিএম পিন বা ইমেল আইডি পাসওয়ার্ডের মতো অবশ্যই চেঞ্জ করবেন যে কোনো অ্যাপ্লিকেশন চোখ বন্ধ করে ডাউনলোড করবেন না কারণ তার মধ্যে বিভিন্ন রকম আমরা অনলাইন গেম খেলছি তার মধ্যেও কিন্তু আমাদের ফ্রডস্টাররা বসে থাকে স্ক্যামাররা বসে থাকে তার আমাদের ডেটা নিয়ে নেয় আর সর্বশেষ যেটা বলবো কখনও দেড় হাজার টাকার জিনিস কেউ তিরিশ টাকায় আপনাকে দিতে পারে না এই ধরনের লোভে কখনো পা দেবেন না প্রলোভনে পা দেবেন না দিলেই কিন্তু আপনি আপনার সর্বস্ব খোয়াতে পারেন আর আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই চোখ থাকুক আজ বাংলায় সাবস্ক্রাইব করবেন ভিডিওটি অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন নিজে সুরক্ষিত থাকবেন আপনার পরিজনদেরকেও সুরক্ষিত রাখবেন ভালো থাকবেন